ঠিক সময়ে অফিসে যায়, ঠিক মতো খায় সকালবেলা, টিফিন বাক্স সঙ্গে নেয় কি নাকি ক্যান্টিনেই টিফিন করে, জামা কাপড় কে কেচে দেয়, চা করে কে আগের মতো, দুর্গার মা কটায় আসে। আমায় ভোরে উঠতে হতো, সেই শার্টটা পরে এখন ক্যাটক্যাটে সেই নীল রংটা, নিজের তো সব ওই পছন্দ, আমি অলিভ দিয়েছিলাম। কোন রাস্তায় বাড়ি ফিরে, দোকানঘরের বাঁ পাশ দিয়ে শিব মন্দির, জানলা থেকে দেখতে পেতাম রিক্সা থামল। অফিস থেকে বাড়ি আসে নাকি সোজা আড্ডাতে যায়, তাসের বন্ধু ছাই পাশেরও বন্ধুরা সব আসে এখন। টেবিল ঢাকা মেঝের ওপর সমস্ত ঘর ছাই ছড়ানো, গেলাস গড়ায় বোতল গড়ায় টলতে টলতে শুতে যাচ্ছে, কিন্তু বোতল ভেঙে আবার পায়ে ঢুকলে রক্তারক্তি, তখন তো আর হুঁশ থাকে না, রাত বিরেতে কে আর দেখবে। কেন, ওই যে সেই মেয়েটা যার সঙ্গে ঘুরত তখন? কোন মেয়েটা? সেই মেয়েটা, সে তো কবেই সরে এসেছে, বেশ হয়েছে, উচিত শাস্তি, অত কাণ্ড সামলাবে কে? মেয়েটা যে গণ্ডগোলের প্রথম থেকেই বুঝেছিলাম। কে তাহলে সঙ্গে আছে, দাদা বৌদি, মা ভাই বোন? তিনকুলে তো কেউ ছিল না, একেবারে একলা এখন। কে তাহলে ভাত বেড়ে দেয়, কে ডেকে দেয় সকাল সকাল, রাত্রিরে কে দরজা খুলে, ঝক্কি পোহায় হাজার রকম, কার বিছানায় ঘুমোয় তবে, কার গায়ে হাত তোলে এখন, কার গায়ে হাত তোলে এখন? আপনি যদি কবিতা ভালোবাসেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি প্রেস করুন সঙ্গে থাকার জন্য।